Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজ আমি নুডলস মানে ভেজিটেবল নুডলস রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে আমি এখানে চারটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্বাভাবিক এমনি সাধারণ নুডলসও দিয়ে তৈরি করতে পারবেন। তো এই যে পানিটা একটু গরম হলে আমি নুডলসটা দিয়ে দিয়েছি, তারপর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, তার কারণ নুডলসটা যাতে একটা অন্যের গায়ে না লেগে যায়, তো সেজন্য। তো এই যে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে কিছু হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, এই যে এগুলোকে এখন সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজ আর ঝালটা হালকা ভেজে নিয়ে আমি এখানে এখন দুইটা ডিম দিয়ে দিয়েছি, যেহেতু আমি চারটা নুডলস নিয়েছি তো সেজন্য। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর গাজর কুচি, আবার এখানে দিয়ে দিচ্ছি আবার মটরশুঁটি। তো এইগুলাকে এখন আমি ভেজে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে আমার ভেজিটেবলগুলা সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এটার ভিতরে কিছু লবণ আর হচ্ছে হলুদ অ্যাড করেছি। এখন সেগুলাকে এই জাল দিয়ে এখন আমি এখানে দুইটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলাকে একটু ভেজে নিয়ে এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে। তো এই যে এই পর্যায়ে আমি এখন নুডলসের মশলা, বাকি দুইটা ছিল সেই দুইটাও দিয়ে দিয়েছি। তো ফাইনালি এই যে আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।